আরিয়ান সমন, আপনি লিখেছেন, এক ব্যক্তি দীর্ঘ প্রায় 15 বছর অসুস্থতার কথা বলে রোজার মাসে রোজা রাখে না, কিন্তু সে 15 বছরের প্রত্যেক দিনই 6-7 কিলোমিটার দূরের বাজারে যায়, চা পান খায়, বাজার সদাই করে। উক্ত ব্যক্তির পিছনে বা ইমামতিতে নামাজ পড়া জায়েজ হবে কিনা? তাহলে সেক্ষেত্রে দেখতে হবে যে এই ভদ্রলোক, যদি পরিস্থিতি এরকম হয় তাহলে দেখতে হবে যে এই ভদ্রলোক তিনি কেন এটি বলছেন, তার কোনো গ্রহণযোগ্য কারণ আছে কি না। 5-7 কিলোমিটার হেঁটে যান সেজন্য তিনি রোজা রাখতে সক্ষম, ব্যাপারটিকে সবসময় এরকমভাবে রিলেট করা বা যোগ বিয়োগ করে হিসাব বের করা সম্ভব নয়। সেজন্য এটাকে আপনার ভালো করে স্টাডি করতে হবে যে আসলে রোজা রাখলে তার সমস্যাটা কোথায়, এবং রোজা রাখতে অসুবিধে হলে তার 6-7 কিলোমিটার কীভাবে হেঁটে যান, এ বিষয়ে কোনো সদুত্তর পাওয়া গেলে, গ্রহণযোগ্য কোনো কিছু থাকলে সেক্ষেত্রে তার সে ওজোর মানা যেতে পারে। অন্যথায় এরকম ব্যক্তি যিনি প্রকাশ্যে যদি কোনো আপনার সদুত্তর দিতে না পারেন বা গ্রহণযোগ্য উত্তর তার না থাকে, তাহলে সেক্ষেত্রে প্রকাশ্যে যিনি ফরজতরক করছেন তাকে ইমাম হিসাবে নিযুক্ত করা যায় হবে না। এমনি